রাতের অন্ধকারে চক্রান্ত কারণ নাম পাওয়া যায়। উনি শুধু মুখ্যমন্ত্রী না, উনি নিজে পুলিশ মন্ত্রী। রাতের অন্ধকারে ভোটারদের নাম চক্রান্ত করে বাদ দেওয়া হতে পারে বলে ইলেকশন কমিশনের কাছে আশঙ্কা প্রকাশ করে তৃণমূল। অনেক রাজ্যে এমন হচ্ছে বলেও নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছে তারা। বুধবার সর্বদলীয় বৈঠক সেরে বেরিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার আগে বৈঠকে বিজেপির তরফ থেকে মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয় নির্বাচন কমিশনকে, তারপরই সন্দেহ প্রকাশ করে তৃণমূল। বিজেপির পক্ষ থেকে শিশির বাজোরিয়া বৈঠকের পর বলেন যে মূল বিষয়টি বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি হলো মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। কিভাবে এটা নিশ্চিত হবে সেই বিষয়টি কমিশনকেই দেখতে হবে। এছাড়াও কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে ভোট করানো চলবে না, কারণ প্রতিটি ভোটের আগে রাজ্য সরকারের এই কন্ট্রাকচুয়াল কর্মীর সংখ্যা বেড়ে যায়। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন, উনি শুধু মুখ্যমন্ত্রী না, উনি নিজে পুলিশ মন্ত্রী। আইন শৃঙ্খলা রাজ্যের একটা বিষয়, যদি ওনার কাছে কোনো আগাম কোনো ইনপুট আছে, ওনার গোয়েন্দা বিভাগের রিপোর্ট আছে, সেটা উনি আগে থেকে দেখুন। এটা বলে মানে কোনো একটা আর কিছু তৈরি করার চেষ্টা উনি করছেন আমি বলতে পারবো না, কিন্তু যদি উনি এ কথা বলে থাকেন, আমার তো একটাই জিনিস, মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, আইন শৃঙ্খলা আপনার হাতে, এটা আপনি আগাম স্টেপ আপনি নেবেন। এদিন বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, যারা যোগ্য তাদের নাম ভোটার লিস্টে তুলতে হবে, এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। রাতের অন্ধকারে চক্রান্ত করে কারো নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে। মূলত আজকে ভোটার লিস্ট সংশোধন শুরু হবে নভেম্বর মাস থেকে, সেই নিয়ে ইলেকশন কমিশন বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন নিয়ম, নতুন নিয়ম কানুন তারা করেছে। আমরা ইলেকশন কমিশনের কাছে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আবেদন করেছি যে প্রত্যেকটা যোগ্য ভোটার যিনি এলিজেবল তার যেন ভোটার লিস্টে নাম থাকে, সেটা সবসময় কমিশনকে দেখতে হবে। আর দুই, রাতের অন্ধকারে চক্রান্ত করে কারণ নাম যেন বাদ দেওয়া না হয়, এই দুটো দাবি আমরা ইলেকশন কমিশনের কাছে করেছি। বাকি অনেকগুলো নিয়ে ডিসকাশন হয়েছে, সবাই মিলেই অনেক জায়গায় সহমত হয়েছি, সবাই মিলেই আমরা করেছি। কিন্তু মূলত যে দুটো দাবি আমাদের দলের তরফ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এক, সমস্ত যোগ্য যারা এলিজিবল তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে, তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আর দুই, রাতের অন্ধকারে চক্রান্ত করে কারুর নাম বাদ দেওয়া যাবে না। আমরা ইলেকশন কমিশনকেই বলেছি, দে আর দি হাইয়েস্ট অথরিটি, তারাই ইলেকশন কন্ডাক্ট করেন, তাদের কাছেই আমরা আমাদের আবেদন জানাই না। আমরা দেখছি অনেক রাজ্যেই এরকম ঘটনা ঘটেছে, অনেক রাষ্ট্র মানে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের প্রধানরাও এই কথা বলেছেন এবং এখানেও তার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে। তাই আমরা ইলেকশন কমিশনকে বলেছি এটাকে লক্ষ্য রাখতে, যাতে রাতের অন্ধকারে চক্রান্ত করে কারোর নাম বাদ দেওয়া না যায় এবং প্রত্যেক যোগ্য যারা এলিজিবল তাদের সবার নাম যেন নথিভুক্ত হয়। ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে সর্বদলীয় বৈঠকের পরই সরব হন তিনি, এর দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে বলেও দাবি করেন তিনি। তবে কেন এমন আশঙ্কা করছেন জিজ্ঞাসা করায় তিনি জানান, অন্য অনেক রাজ্যে এমন ঘটনা ঘটেছে, যদিও কোন রাজ্যের কথা তা জানাননি তিনি। এদিন সব রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা নিয়ে আলোচনা করতে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী 9 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা বেরোনোর কথা 5 জানুয়ারি। কলকাতা থেকে তপন নস্করের রিপোর্ট, আজ তক বাংলা।